আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রশের সহমতে সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিনিয়ত সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন এপিসোড আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। যদি বিন্দুমাত্র কোনো সাহায্য সহযোগিতা আসে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন। আজকে 28 জুন রোজ শুক্রবার। সারা বাংলাদেশে যে রেটে পাইকারি বা মুরগি এবং বাচ্চা কেনা বেচাও বেশি রেটে জানিয়ে দিচ্ছি। এর আগে আপনাদেরকে বলে দিতে চাই যে আমি সকালবেলা লাইভে আপনাদেরকে কাজী কোম্পানির বাচ্চা ডেলিভারি পর্বটা দেখিয়েছি। দুঃখজনক ব্যাপার হচ্ছে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চার প্যাকেটের কোনো এমআরপি থাকে না, সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আর আপনারা যারা ডিলারদের কাছ থেকে নেবেন তাদের সাথে যোগাযোগ করবেন এবং দামটা ফিক্সড করবেন। আমাদের এদিকে 42 টাকায় নেওয়া হয়েছে রস বাচ্চাটা। আর আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সে রেটে আপনাদেরকে জানিয়ে দিই। সোনালি নর্মাল নিতে পারবেন আজকে 30, ক্লাসিকটা নিতে পারবেন 32, হাইব্রিডটা নিতে পারবেন নর্মাল যেটা আছে সেটা 40 টাকায়, হাইব্রিড সুপারটা 43, গলা ছেলাটা নিতে পারবেন 48, ফাউমি মিশরীয়টা নিতে পারবেন 36, আর যেটা সাদা আছে সেটা নিতে পারবেন 33, দেশি বাচ্চাটা নিতে পারবেন 42, কুয়েলটা নিতে পারবেন 10 টাকা পিস, যেটা একদিনের, আর তার কি একদিনেরটা নিতে পারবেন 160, টাইগার একদিনেরটা নিতে পারবেন 55, কালার বারটাও নিতে পারবেন 55, বনরাজ নিতে পারবেন 58, তিতির নিতে পারবেন 90, বেজিং নিতে পারবেন 110, পেকিং নিতে পারবেন 105, চিনাশ নিতে পারবেন 120, থাকি ক্যাম্বেল এভারেজ হাঁসের বাচ্চা নিলে নিতে পারবেন 28 টাকায়, মহিলাটা নিলে নিতে পারবেন 32 টাকায়, কাদাকনাথ নিতে পারবেন 80 টাকা পার পিস, এক মাসের টার্কি নিতে পারবেন 290, এক মাসের তিতির নিতে পারবেন 220, 25 দিনের মহিলা কুয়েলটা নিতে পারবেন 32, পুরুষ কুয়েলটা নিতে পারবেন 29 টাকায়। এই ছিল আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো। আমি আশা করব আপনারা যারা বাচ্চা নিতে চান আমাদের কাছ থেকেই নিতে হবে, এরকম না, আপনারা যে যেখান থেকে পারেন সেই সব জায়গা থেকে বাচ্চা নেবেন, যেখানে আপনার ভালো লাগবে সেইখানে লেনদেন করবেন। তবে আমাদের নামে যদি কোনো জায়গা থেকে নিতে চান স্ক্রিনের নম্বরটিতে আগে যোগাযোগ করবেন। অনেকেই আছে আমাদের নাম বিক্রি করে অনেক ধরনের বাচ্চা বিক্রি করছে, যেগুলো কমপ্লেন আমাদের কাছে আসছে। কুষ্টিয়ার এক বোনের কাছে বিক্রি করা হয়েছে ব্রয়লার বাচ্চা আমাদের নামে, যেখানে আমরা ব্রয়লার বাচ্চা বিক্রি করি না আপনারা জানেন। যখন একবারে কোম্পানির চেয়ে অনেক কম দামে পাই তখন কিন্তু আমরা ব্রয়লারটা বিক্রি করি। সে বিষয়গুলো খেয়াল রাখবেন যাতে কেউ প্রতারিত না করতে পারে। উনি এই মুহূর্তে আমাদেরকে খবরটা জানিয়েছেন যে সময় সমাধান করার কোনো সুযোগ সুবিধা নাই, তাই যেই আমাদের কথা বলে আপনার কাছে বাচ্চা বিক্রি আপনারা সরাসরি স্ক্রিনের নম্বরটিতে যোগাযোগ করবেন। আজকে ব্রয়লার মুরগিটা কেনা বেচা হচ্ছে 136 থেকে শুরু করে 170 টাকা পর্যন্ত। ময়মনসিংহ বিভাগে কেনা বেচা হচ্ছে 136 থেকে 42, ঢাকায় 40 থেকে 50, চট্টগ্রাম 50 থেকে 60, সিলেট 50 থেকে 55, বগুড়া, রাজশাহী, খুলনা এসবগুলো 50 থেকে 60-এর মধ্যে আছে। সাতক্ষীরায় কিছু জায়গার মধ্যে 70 আছে, কুমিল্লার কিছু জায়গায় 70 আছে। তারপর আমি অনুরোধ করব, আমার কথাতে আপনার বাচ্চা মুরগি কেনা বেচা করতে হবে এরকম নয়, আপনারা যেখানে ভালো লাগবে সেখানে বিক্রি করবেন, সেখানে কিনবেন। আমার রেটটা শুনে আপনারা আনুমানিক ধারণা নিলেন যে এত টাকায় মুরগিটা বিক্রি করা যাবে, এত টাকায় বাচ্চাটা কেনা যাবে। এই বিষয়টিগুলো মাথায় রেখে যে যেখান থেকে পারেন লেনদেন করুন। আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে দিতে হবে, এই বিষয়টা মাথায় রাখবেন। আজকে ব্রয়লার বাচ্চাটা সকালবেলায় 42 টাকায় ডিস্ট্রিবিউশন করা হয়েছে, আমি লাইভে দেখিয়েছি। কয়েকটা 18 টাকায় বিক্রি হবে এবং লেয়ারটা 67 টাকায় কেনা বেচা হবে। এই ছিল ব্রয়লার লেয়ার সহ অন্যান্য বাচ্চার দাম। আমাদের কাছে কিন্তু ব্রয়লার ব্রাউন কক লেয়ার এই মুহূর্তে নাই, যেদিন অফার থাকবে আমরা আপনাদের সাহায্য সহযোগিতার জন্য সেই দিনের জমলে কিন্তু বিক্রি করি। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের উপকারী কাজগুলো করেছি, কারো ভালো লেগেছে কারো খারাপ লেগেছে, কিছু করার নেই। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো লাগলে শেয়ার করবেন, ভালো না লাগলে আর কিছু করার নেই। আর ব্রাউন কক মুরগিটা কেনা বেচা হচ্ছে 200 থেকে 220 টাকার মধ্যে, ব্রাউন লেয়ার বা রিজেক্ট লেয়ারটা 270-60 এরকম কেনা বেচা হচ্ছে, সোনালিটা 255 থেকে 60-এর মধ্যে, আর হাইব্রিড টাইগার কালার বার্ড সেসু 240-এর মধ্যে কেনা বেচা হচ্ছে। একটার সাথে আর একটা জাত মিলায়েন না, আমাকে ভুল বুঝেন না, আমি কাউকে বলি না মুরগি বিক্রি করুন বাচ্চা কিনুন। আপনারা যে যেখানে পারেন
বেশি রেটে বিক্রি করবেন, বাচ্চা কম রেটে কিনবেন, এটা আপনাদের ব্যক্তিগত মত। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে সবসময় আপনাদের পাশে থাকতে পারি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বিকালের লাইভে দেখা হবে ইনশাল্লাহ। এর আগে যদি কোনো ধরনের তথ্য থাকে ইনশাল্লাহ কোনো না কোনো ভিডিও বা পোস্টের মাধ্যমে পেয়ে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। এমডি রাজীব লাভ রিয়্যাক্ট করেছেন, আপনাকেও চ্যানেলের পক্ষ থেকে অপরন্ত ভালোবাসা জানাই। বিদ্যুৎ শিকারি লিখেছেন ব্রয়লার রেট, মাদারীপুর ব্রয়লার রেট সম্ভবত 150-160 আছে। রাজীব খান লিখেছেন 10 দিন পর সোনালী বাজার কি বাড়তে পারে নাকি ভাই রাজশাহীতে? আসলে ব্রয়লারের দামটা যেহেতু বেড়েছে, সোনালির দামটা বাড়াও খুবই প্রয়োজন। তবে কখন বাড়ে এটা এখনই বলা যাচ্ছে না, বাড়লে অবশ্যই জানাবো। তারেক লিখেছেন রংপুর রেডি মুরগি কত? 50 টাকায়। এমডি হাকিম লিখেছেন লালমনির হাটে ব্রয়লার মুরগির বাজার কত টাকা ভাই? 152 থেকে 158 টাকা পর্যন্ত। আকরাম হোসেন লিখেছেন ব্রয়লার বুঝতে পারি নাই, ব্রয়লার কি মুরগি না বাচ্চা? আকরাম হোসেন আবার লিখেছেন নরসিংদি বাজার কত? তাহলে ব্রয়লার বাচ্চারা ব্রয়লার মুরগির বাজারটা হয়তো বা জানতে চাইছেন নরসিংদির। 150-155 আছে। অনিকা লিখেছেন ব্রয়লার 170 টাকা। নারায়ণগঞ্জ ধন্যবাদ জানাচ্ছি। রুবেল ভাই লিখেছেন সুবর্ণচরে ব্রয়লার মুরগি কত? 160 টাকায়। ইউজার আইডি থেকে লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আপনার ভিডিওগুলো আমি নিয়মিত দেখি, আমার জন্য বড় উপকার হয় আপনার ভিডিও। সাতক্ষীরা শ্যামনগর থেকে ভাই কমেন্টসটা খুব সুন্দর করেছেন, আপনাকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আলম লিখেছেন ব্রয়লার বাচ্চা 44 টাকায়। ধন্যবাদ জানাচ্ছি ভাই সঠিক তথ্যটি জানানোর জন্য। আবার লিখেছেন খুলনায় পোলট্রি 155 টাকায়। ধন্যবাদ জানাচ্ছি ভাই। এরপরে সুজন লিখেছেন নরসিংদী ব্রয়লার কত? নরসিংদী 155 টাকায় ব্রয়লার আছে। সেই সাথে ফরহাদ লিখেছেন 160 টাকায় সম্ভবত ব্রয়লার। ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য। আবু লিখেছেন সিলেট 150। ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য। ইউজার আইডি থেকে লিখেছেন ভাই ব্রয়লার মুরগির দাম বাড়বে নাকি? ব্রয়লার মুরগির দাম বাড়তি দিকেই আছে ভাই। যেখান থেকে মুরগি বিক্রি করতে চাইতেছেন তারা স্থানীয় লেভেলে খোঁজখবরটা নিয়ে বিক্রি করেন, তাহলে প্রতারিত হবেন না। শরীফ লিখেছেন কুমিল্লায় কত ভাই? 50 থেকে 60। টুম্পা আক্তার লিখেছেন মানিকগঞ্জ 165। ধন্যবাদ জানাচ্ছি বোন আপনাকে তথ্যটি জানানোর জন্য। বিদায়টি থেকে লিখেছেন চট্টগ্রামে বাড়ে নাই, সাবেক অবস্থান আছে। ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য। এতক্ষণ যারা সাথে ছিলেন, শেয়ার করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন, আল্লাহ হাফেজ।